আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা কয়েকজন বন্ধু মিলে এই পায়রা বন্দর থেকে টেঙ্গাগিরি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সব বন্ধু মিলে বন্দরের গাড়িতে পায়রার দিকে যাব, পায়রা থেকে টেঙ্গাগিরির দিকে যাব। শুনেছি এলাকাটি সুন্দরবনের মতোই সুন্দর, এটা দেখা হলে সুন্দরবনের দেখার আর প্রয়োজন হয় না। সেই উপলক্ষে আমরা 14 জন বন্ধু আজকে টেঙ্গাগিরি দেখার জন্য যাচ্ছি, সাথে আমাদের বন্দরের মাইক্রোবাস। মাইক্রোবাসে আমাদের ভ্রমণ শুরু হলো চাকামায়া ও তারিকাটা সড়ক রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। তারিকাটা বাজারের কাছাকাছি পৌঁছে গেছি, মাঝপথে বৃষ্টি আপনারা দেখতেই পাচ্ছেন, বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে গিয়েছে, মাঝপথে বৃষ্টির লুকোচুরি, প্রবল বর্ষণ শুরু হয়ে গেল টেঙ্গাগিরির পথে। চারিপাশটা দেখতে খুবই সুন্দর, অবিরাম দৃশ্য, সবুজ গাছপালা, পানি, খাল, বিল, ভালোই মজা করছি আমরা প্রত্যেকে মিলে। চলে আসলাম টেঙ্গাগিরিতে হরিণ শাবকের পাশে, খাওয়ার জন্য খুবই ব্যস্ত, বন্ধুরা খাওয়াচ্ছে হরিণগুলোকে। আমু তুলে দিবা, বাঘের গেট, কিন্তু বাঘের দেখা মেলেনি আমাদের। এগিয়ে যাচ্ছে সামনের দিকে, গভীর বনের দিকে, তো ভয় ভয় লাগছে, বাঘ আছে আশেপাশে। বন্ধুরা সুন্দর, এটা দেখলে সুন্দরবন দেখা হয়ে যাবে। কুমিরের বীজ নামে পরিচিত এটা, সকল সব নিজের একটু ভয় করছে। আমরা কুমির প্রজনন কেন্দ্র দেখতে যাচ্ছি, কিন্তু অনেকে রাজি, অনেকে রাজি। শেষমেশ অবশ্য আমাদেরকে ফিরে আসতে হলো এই বিশ্বরাজি দেখে। আবার প্রোগ্রাম করলাম যে আবার হয়তো কোনো একদিন যাব পরিপূর্ণভাবে টেঙ্গাগিরি দেখতে। অবশেষে তাই হলো, কুমির দেখা হলো না, সব বন্ধু মিলে ফিরে আসছি। যাই হোক, আবার টেঙ্গাগিরিতে আসব, বন্ধুরা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। থ্যাংক ইউ।